দিনাজপুর সদরের চার গ্রামে শুরু হয়েছে শিয়ালের আতঙ্ক। সন্ধ্যা হলেই ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছে না কেউ। এরই মধ্যে শিয়ালের আক্রমণে আহত হয়েছে অন্তত 10 জন। আতঙ্কে দিনের বেলায় লাঠি হাতে নিয়ে ঘুরছে গ্রামের মানুষ। অর্থ শতাধিক হাঁস মুরগি ধরে নিয়ে গেছে শিয়াল। প্রাণী সম্পদের কর্মকর্তারা বলছেন খাদ্যর সংকটে লোকালয়ে চলে এসেছে বন্য প্রাণী। গেল এক সপ্তাহ ধরে দিনাজপুর সদরের উলিপুর মাহমুদপুর খামার বাড়ি সহ বেশ কয়েকটি গ্রামের শিয়ালের উৎপত্তি বেড়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন রাবিয়া বেগম নামের এক নারী। এরই মধ্যে একটি শিয়ালকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। তবে তাতে কমেনি উদ্রব। শিয়ালের আক্রমণ থেকে রক্ষা গ্রামজুড়ে টহল দিচ্ছে স্থানীয়রা। সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। দিনাজপুর সদরের উপ সাহসী কর্মকর্তারা বলছেন বনের প্রাণী কম যাওয়ায় এবং খাদ্যর সংকটে লোকালয়ে চলে এসেছে শিয়ালগুলো।